আকাশছোঁয়া বাজার দর, পঞ্চায়েতের উত্তাপের মধ্যেই আগুন দাম শাকসবজির। সমস্যায় জর্জরিত ক্রেতা বিক্রেতা উভয়ই। তবে অগ্নিমূল্য বাজার দরের নেপথ্যে আসল কারণ কি? অন্তর্দ্বন্দ্বে সিএন প্রকাশ্যে এসেছিল বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, নিত্যদিন সবজি বিক্রেতাদের থেকে তোলা তুলছে পুলিশ, তাই বাধ্য হয়ে বাড়াতে হচ্ছে সবজির দাম। গড়িয়াহাট বাজারে এদিন ক্রেতাদের দাবি, কোথায় কিভাবে নজরদারি করবে প্রশাসন সেই বিষয়ে আগ্রহী নয় আমজনতা। সাধারণ মানুষ যাতে সামর্থ্য অনুযায়ী সবজি কিনতে পারে তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। যখন বাজারে আসবো, আমাদের সাধ্য অনুযায়ী জিনিসপত্র যদি কেনা যায় তাহলে আমরা বুঝবো কোথায় নজরদারি করতে হবে, সেটা সরকার বুঝবে, অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে। সুবিধে তো হচ্ছেই, সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে, গরিব মানুষের আরও অসুবিধে হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। সবাই স্বাভাবিক, যেটা 100 টাকায় কিনলাম সেটা যদি 300 টাকা হয় তো স্বাভাবিক অসুবিধা। এখানে মিডলম্যান আছে, অনেক কিছু আছে, উৎপাদনের ব্যাপারটা আছে কিছুটা, কিন্তু সেটা মেজর নয়। তারপরে অনেক হাত ঘুরে আসে, এই দোকানদারদেরও সেরকম কিছু করার নেই, ওরা যে টিভিটা আছে সে টিভিরই আছে। 10% লাভ রেখে যেখানে সবজি বিক্রি করতে হচ্ছে সেখানে বাজার দর কেন বাড়ছে তার কৈফত দেওয়া সম্ভব নয় বিক্রেতাদের পক্ষে। পাইকারি বাজারের ওপর নজরদারি করা উচিত প্রশাসনের, দাবি সবজি বিক্রেতাদের। মানে নবান্ন নির্দেশ দিয়েছে বিভিন্ন বাজারে নজরদারি চালানো হবে, কি করে উনি সবজি চাষ করবে? আমরা 3 দিন দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবো, ওইসব নজরদারির কোনো লাভবান নেই। তো সরকারি কর্মচারীদের কাজ না করে মাইনে পেতে পারে, এখানে 10%, 5%, 8% আবে মাছ বিক্রি করে, এরা এত কৈফত দেবে কি করে? এদিন গড়িয়াহাট বাজারে কেজি প্রতি সবজির দাম ছিল কিছুটা এই রকম। টমেটো 150 টাকা, বেগুন 120 টাকা, শসা 80 টাকা, ঢ্যাঁড়স 140 টাকা, পটল 80 টাকা, মোচা 40 টাকা, ক্যাপসিকাম 200 টাকা, উচ্ছে 150 টাকা, কাঁচা লঙ্কা 300 টাকা, লাউ 60 টাকা, পেঁয়াজ 40 টাকা। বাজারগুলিতে কি পরিস্থিতি, যেখান থেকে মাল আসছে? মূলত গতকালকের যে ছবি সিএন এর এক্সক্লুসিভ, সেখানে দেখতে পাওয়া গিয়েছে যে সমস্ত গাড়িতে করে কাঁচা সবজি আসে সেই সমস্ত গাড়িতে তোলার ঘায় রীতিমতো অগ্নিমূল্য হয়েছে এই সমস্ত কাঁচা সবজির দাম। সেই জায়গায় প্রপার নজরদারি চালানো হোক, মূলত এমনটাই জানাচ্ছেন বিক্রেতারা, এবং খুব স্বাভাবিকভাবেই দাম বাড়ার জেরে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। মানিকতলা বাজারেও একই ছবি। আকাশছোঁয়া বাজার দরে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের কপালে চিন্তার ভাঁজ। আগামী দিনে কিভাবে হবে খাদ্যের সংস্থান তার কোনো উত্তর নেই। সঞ্চয় টান পড়ছে সাধারণ মানুষের, প্রশাসনের তৎপরতায় মিলতে পারে সুরাহা আশাবাদী ক্রেতা মহল। তবে পুলিশের নিত্যদিন বিক্রেতাদের থেকে টাকা আদায়ের জন্য বাজারের এই অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে নিস্তার চায় বিক্রেতারাও। সকলে মিলেই কথা হচ্ছে, এত দাম, চালের দাম বেড়ে গেল, এদিকে আনাজের দাম বেড়ে গেল, মানুষ কি, আমরা না এতো মধ্যবিত্ত ঘরের মেয়ে বউ, আমাদের ছেলেরা কাজকর্ম করে ঠিক আছে, যারা গরিব দুঃখী, আজকে গ্যাসের দামও বেড়ে গেছে, গ্যাসের দামও কোন দাম, বাজারে এসে একবারে ছ্যাঁকা লাগছে, এই হচ্ছে ব্যাপার। যথেষ্ট বেড়েছে, কেনা যাচ্ছে না কিচ্ছু, হাত দেওয়া যাচ্ছে না, টাকা সব শেষ। প্রশাসন নজর দিলে তবে হবে, তাছাড়া তো কিছুই করার নেই। ভালো সাধারণ মানুষের জন্য যদি আপনারা এইভাবে করেন, আর সবার যদি ভালো হয় ভালো, নিশ্চয়ই বন্ধ হওয়া উচিত, নাহলে তো গরিব মানুষরা তো কি করে কিনবে? বন্ধ হওয়া তো উচিত, তোলা ওই যে বলছেন যে তোলা হচ্ছে, তোলা তো বন্ধ হওয়া উচিত। মানিকতলা বাজারে এদিন কেজি প্রতি সবজির দাম কি ছিল দেখে নিন। কাঁচা লঙ্কা 300 টাকা, বিনস 150 টাকা, আদা 300 টাকা, টমেটো 150 টাকা, বেগুন 150 টাকা, পটল 60 টাকা, উচ্ছে 150 টাকা, পেঁপে 40 টাকা, লাউ 40 টাকা, ঝিঙে 100 টাকা, ফুলকপি 60 টাকা প্রতি পিস, ক্যাপসিকাম 130 টাকা, শসা 80 টাকা, গাজর 60 টাকা, রসুন 200 টাকা,
পেঁয়াজ 300 টাকা, আলু 20 থেকে 25 টাকা। পঞ্চায়েত নির্বাচনের আগে পুলিশের বেআইনি কার্যকলাপের অভিযোগ দিকে দিকে, তোলা আদায় কি তবে এই রাজ্যের পুলিশের প্রধান কর্তব্য, প্রশ্ন তুলছে বিরোধীরা। বিপর্যস্ত বাজারের স্বাভাবিক ছন্দ, শক্ত হাতে রাশ কে ধরবেন, উত্তর খুঁজছে বাংলার মানুষ। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তী ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।